এরকম চিকেন কাটলেট খেতে আমরা কে না ভালোবাসি, তাই একদম রেস্টুরেন্টের মতো চিকেন কাটলেট সহজে আপনারা কীভাবে বাড়িতে বানিয়ে নেবেন সেটাই আজ আমি করে দেখাবো। আর তার সাথে অবশ্যই থাকছে পারফেক্ট ব্রেডক্রাম্স তৈরি করার প্রসেস। আমি নম্রতা, আপনাদের সবাইকে স্বাগত নম্রতা রন্ধনশালায়। তাহলে শুরু করা যাক আজকের রেসিপি, চিকেন কাটলেট। চিকেন কাটলেট বানানোর জন্য সবার প্রথমে আমাদের ব্রেড ক্রাম্বসটা বানিয়ে নিতে হবে। তার জন্য আমি একটা মিক্সিতে কিছুটা স্লাইস ব্রাউন রুটি ছিঁড়ে নিয়েছি। তারপরে এটাকে ঠিক এইভাবে গুঁড়ো করে নেবেন, তবে এটা করলেই শুধু হবে না, এবার এটাকে আমাদের একটু রোস্ট করে নিতে হবে। তার জন্য কড়াইটাকে একটু গরম করে নিয়ে এর মধ্যে গুঁড়ো করে রাখা পাউরুটিটাকে দিয়ে দিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে এটাকে আমাদের ভালো করে রোস্ট করে নিতে হবে। আচ্ছা, কতক্ষণ রোস্ট করতে হবে কীভাবে বুঝবেন? বেসিক্যালি পাউরুটি একটু নরম হয়, তাই বেশ কিছুক্ষণ ভাজার পরে যখনই দেখবেন এর কালারটা চেঞ্জ হয়ে একটা ক্রাঞ্চি ভাব চলে এসেছে, তখনই এটাকে আমাদের একটা পাত্রে তুলে নিতে হবে। তাহলে দেখতে পেলেন কত সহজেই বাড়িতেই ব্রেড ক্রাম্বস তৈরি করে নেওয়া যায়। চিকেন কাটলেট বানানোর জন্য আমি এখানে নিয়েছি 500 গ্রাম মতো চিকেন কিমা। দোকানে বলে তারা ঠিক এইভাবেই করে দেবে, তবে চাইলে আপনারা কোনো ধারালো ছুরি বা চপাতি বাড়িতেও করে নিতে পারেন। এবার চিকেন ম্যারিনেশনের জন্য একে একে দিয়ে দিচ্ছি 7 মতো নুন, 2 চামচ আদা রসুন বাটা, 6-7টা লঙ্কা কুচি, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1-4 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো, সাথে দিয়ে দেবো 1/2 কাপ ধনে পাতা কুচি, 1 চামচ লেবুর রস বা ভিনেগার, 2 চামচ সাদা তেল, আর সবশেষে 3 চামচ ব্রেড ক্রাম্বস। তারপর সব কিছুকে আমাদের ভালো করে মিশিয়ে নিতে হবে, আর একবার এইভাবে মেশানো হয়ে গেলে সাইডে রেখে দেব। এবার আমাদের ডিমের ব্যাটারটাও বানিয়ে নিতে হবে। তার জন্য আমার এখানে লাগছে 2টো ডিম। তারপর এর মধ্যে সামান্য নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। ব্যাস, তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের ডিমের ব্যাটার। এবার ফাইনালি কাটলেটটা বানানোর জন্য হাতে একটু তেল দিয়ে নিচ্ছি। তারপর কিছুটা চিকেনের পুর নিয়ে প্রথমে হাতে গোল করে নিতে হবে, তবে এখানে খুব ভালো করে গোল করার দরকার নেই। এবারে এটাকে একটা ছুরি বা চপারের মাধ্যমে শেপ দিয়ে নিতে হবে আমাদের। লক্ষ্য রাখবেন এর থিকনেসটা যেন খুব মোটা বা পাতলা না হয়। এবার এটাকে আমি একটু ডায়মন্ড শেপ দিয়ে নিচ্ছি, তবে আপনারা স্কোয়ার শেপও দিয়ে নিতে পারেন। মোটামুটি একটা শেপ দেওয়া হয়ে গেলে এটাকে ফার্স্টে ব্রেড ক্রাম্বসে দিয়ে দেব, তারপরে এর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এক্সট্রা ব্রেডগুলোকে আমাদের ছেড়ে নিতে হবে। আর একবার ছাড়া হয়ে গেলে এটাকে আমি ডিমের ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ডিমের সাথে ভালো করে কোটিং করে নিয়ে হালকা হাতে তুলে নিতে হবে। তারপর একইভাবে আবার ব্রেড ক্রাম্বসেও কোটিং করে নেব। যেহেতু চিকেনের পুরটা খুবই নরম হয়, তাই ফাইনাল কোটিং করার আগে একটু শেপ দিয়ে নিচ্ছি। তারপর একইভাবে ডিমে কোটিং করে শেষবারের জন্য ব্রেড ক্রাম্বসেও করে নিতে হবে। এবার এটাকে আমি ফাইনাল শেপ দিয়ে নেব। চেষ্টা করবেন এইভাবে একটু হাত দিয়ে চেপে চেপে করতে, তাহলে শেপটা একদম পারফেক্ট আসবে আর এপড়ো খেপড়েও থাকবে না। আপনাদেরও ঠিক এইভাবেই করে নিতে হবে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কাটলেটের শেপটা কতটা পারফেক্ট হয়েছে। এবার আমি আর একটাও করে দেখাচ্ছি। এটা করা কিন্তু একদমই শক্ত নয়, হাতে একটু সময় থাকলেই আপনারা খুব সহজেই করে নিতে পারবেন। আচ্ছা, এখানে কাটলেটের কোটিংটা আমি ব্রেড ক্রাম্বস দিয়ে করেছি, তবে হাতে সময় কম থাকলে আপনারা যে কোনো টোস্ট বিস্কুট গুঁড়ো করেও দিতে পারেন, তবে স্বাদে খুব বেশি পরিবর্তন না হলেও একটু তো হবেই। আর এইভাবে আমি কয়েকটা বানিয়ে নিয়েছি। এবার এটাকে ফ্রাই করার জন্য একটা কড়াইতে পরিমাণ মতো সাদা তেল নিয়ে নিতে হবে, আর তেলটা গরম হয়ে গেলে এটাকে আমি আলতো করে ছেড়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই রাখতে হবে মিডিয়ামে, কোনোভাবে হাইতে রাখবেন না, তাতে এটা বাইরে থেকে সুন্দরভাবে ভাজা হলেও ভিতর থেকে কাঁচাই থেকে যাবে। আর এইভাবে একদিকটা ভাজা হয়ে গেলে উল্টে নিয়ে আমাদের অপরদিকটা ভেজে নিতে হবে। তারপর এইভাবে গোল্ডেন করে ভাজা হয়ে গেলে এগুলোকে তুলে নিয়ে আমি সেকেন্ড ব্যাচটাও ভেজে নিচ্ছি। এইভাবে বেশ কয়েকটা ভাজা হয়ে গেলে গরম গরম পরিবেশন করে নিন একটু পেঁয়াজ, লেবু আর কাসুন্দি দিয়ে। আশা করি আজকের রেসিপিটি সবার ভালো লেগেছে, আর ভালো লাগলে লাইক কমেন্ট করে দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।
আরো নতুন নতুন রেসিপি পেতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে সেখান থেকে আমাকে ফলো করে দিতে পারেন। কোন এক নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। ভালো থাকুন আর অবশ্যই সুস্থ থাকুন। ধন্যবাদ।